এর আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আসুন, এই বৃন্দাবনে উদ্ধব মহারাজ তিনি যেমন ভক্তি আনুগত্য নিয়ে প্রবেশ করেছিলেন, তেমনি আমরাও বলবো, আমরাও গাইব বন্দে নন্দ ব্রজ শ্রী ভীষ্ম হরি কথে আসার কথা ছিল, স্পর্শ করে সংকেত করেছিলেন কিন্তু আসতে পারেনি।
আসছিলেন রাধাকুঞ্জে, কিন্তু পথের মাঝে রাধারানীর আপন কাকাতো বোন চন্দ্রভান কন্যা চন্দ্রাবলী যোগ বলপূর্বক কৃষ্ণকে নিজ কুঞ্জে নিয়ে গিয়ে সারা বিশ্ব ধরে কৃষ্ণ সেবা করেছে। আর সকালবেলা সেই চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে রাধাকুঞ্জে আমার গোবিন্দ উপস্থিত। আচ্ছা চিন্তা করুন মায়েরা, কোনো মেয়েদের মাথা ঠিক থাকে এটা দেখলে? স্বাভাবিকভাবে রাধারানীর পূজিত হওয়ার একটা কারণ আছে নিশ্চয়। গোবিন্দ দেব এসে দাঁড়িয়ে জয় রাধে বৃন্দাবন শ্রী জয়। আর গোবিন্দের এই মূর্তিটা দেখে রাধারানী তেলে বেগুনে জ্বলে উঠে, সে কি কেন এরকম করে কেন বলছো, এত কষ্ট করে এলাম কার করে তুমি কৃষি যাপন করে এলে? ছি 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 রাধে তুমি, আর কেউ বললে না হয় একটা কথা ছিল শেষ পর্যন্ত তুমি। আমার ভাবতে অবাক লাগে যে তুমি কি আমার শিশু সন্দেহ করলে, নীল শাড়ি কেন পরেছ তুমি, জীবনে কোনোদিন নীল শাড়ি পরো না, পিত বসন করো আছে নীল শাড়ি কেন? ভগবান চিন্তা কোনো সর্বোপরি মানুষ, তারাগুলো কোনো আসতে গিয়ে কালকে নিশিতে চন্দ্রাবলী আমাকে ওই সাজিয়ে দেবার সময় যে পিত বসনটা খুলে নীল শাড়িটা পরিয়ে দিয়েছিল ওটা খুলে আসতে তো ভুলে গেছি, ধরা পড়ে কি হতো চতুরে শিরোমণিত সঙ্গে সঙ্গে বুদ্ধি বার করে বলছি রাধে আসলে কি হয়েছে কেন, নিশিতে আমি আর দাদা বলাই দাদা হ্যাঁ ঘরে শুয়েছিলাম একই শয্যায় শয়ন করেছিলাম, তো তাড়াতাড়ি করে তোমার কুঞ্জে আসবার সময় আমি ভুল করে, তুমি তো জানো যে আমি পিত পোষণ করি আর দাদা নীল পোষণ করে, আমি ভুল করে তাড়াহুড়ো করে দাদার নীল পোষণটা করে ফেলেছি। আচ্ছা রোজ রোজ না হয় পিত পোষণ করি, একদিন নীল পোষণ করলে কি অসুবিধা কিছু আছে নাকি, পরিস্থিতি কি হয়েছে এতে সন্দেহ করার কি আছে, বনের পথ ধরে আসতে আসতে হঠাৎ পথের ধারে দেখলাম মা চণ্ডীর মন্দির, তো ভাবলাম একটা শুভ কাজে যাচ্ছি চণ্ডীমাকে একটা প্রণাম করি, এখন এই প্রণাম করতে কি আমি তো জানতাম না মন্দিরের চাতালে মায়ের প্রসাদে সিঁদুর গুলো পড়েছিল, সেটা বোধ হয় কপালে লেগে গেছে যাতে তুমি আমায় সন্দেহ করছো, কিন্তু বক্ষে বক্ষে আচর কেন? ভগবান বললেন সে এক গরিবী সহ ঘটনা, শুনলে তুমিও ভয়ে একেবারে কেঁপে উঠবে, বলে কেন বলে গত নিশীতে অন্ধকারে ঘরের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম তাই তোমার আসতে সকাল হল, পথ হারিয়ে আমি ঘুরতে 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 বিরাট এক কণ্টকা কিন্তু বল মানে কাঁটার বনে প্রবেশ করেছি, আর সেই কাঁটায় আমার অঙ্গ কত বিক্ষত হয়ে গেছে কাঁটার আঘাতে, যা দেখে তুমি ভাবছো কেউ যদি নখ বা কঙ্কন দিয়ে আমার আঁচড় দিয়েছে, এই কোনো রকমের গুলিয়ে গুলিয়ে পথে এনেছেন ঠিক এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে কি জানেন, মানে জ্বলন্ত আগুনে যদি ঘি দেওয়া যায় ব্যাপারটা যেরকম কি হয় আগুনে, হ্যাঁ কিছু মনে করবেন না মায়েরা, সত্যি কথা বলছি যে মেয়েরা দেখবেন খুব ঝগড়ে হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, কিছু অঙ্গভঙ্গি প্রকাশ করলে বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। এই পদ্মা গোবিন্দের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গোবিন্দ রাধারানীকে ওই কথাগুলো বলছে পদ্মা এই কথাগুলো শুনছে না, মানে তোমার বলা শেষ হোক তারপরে হাতে আরে ভাবছি আর কি, দাঁড়া যে গোবিন্দের বলা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে পদ্মা ডেকে বলে গোবিন্দ, কণ্ঠস্বরটা শুনে ভগবান ভূত দেখার মতো চলতে উঠছে কারণ বলাটা হচ্ছে না, পদক ফিরিয়ে দেখছে পদ্মা দাঁড়িয়ে মনে মনে ভাবছি নিব এটা বলে এখানে কেন নিব, তোমার হারিক খবর জানি এক্ষুনি যদি ফাঁস করে দেয় সর্বনাশ সব মাটি হয়ে যাবে, তাড়াতাড়ি করে ওটাকে সরাতে হবে। ভগবানকে চিন্তা করে প্রশ্ন করে ফেললেন যে কি ব্যাপার পদ্মা তুমি ডাকলে কেন, ওরে ডাকি কি আর সাধে গো তুমি ডাকতে বাধ্য করো, বলে কেন আমি আবার তোমার কি বললাম, বলে এতকাল জানতাম তুমি এর ঘরে ঢুকে একটু নুনি টুনি চুরি করে খাও এই গত উপাস তোমার আছে, কিন্তু আজকাল আবার প্রাকৃত জগতে সোনা গয়না চুরি করতে শিখেছি তো জানতাম না কি যত বড় রূপ পায় তত বড় কথা তোমার স্পষ্ট না তুমি আমাকে চোর বলছো গলাটা নামিয়ে কথা তোমার এত উঁচু গলা মানায় না দেবো নাকি হাটে হাড়ি ভেঙে কি বলতে চাই, তো দেখো গোবিন্দ আমাকে ঘাটিও না, এই যে গত নিশীতে তুমি যে আমার সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলে এ
কথা তো আমি পাড়ায় পাড়ায় ঢাক ঢাক পিটিয়ে বলতে যাইনি, আমার বলার দরকারও নেই। কিন্তু কথা হলো, তার চরণে সোহাগ করে আলতা পরিয়ে দেওয়ার সময় তার চরণের সোনার নূপুর দুটো খুলে রেখেছে। একটা পেয়েছি কিন্তু আর একটা কোথায়? নাকি তোমার প্রেয়সী রাধারানীকে পরা হয়ে বলে সঙ্গে করে নিয়ে এসেছ? সব শেষ। সকালবেলা এত পরিশ্রম করে রাধারানীকে এত বোঝানো, সব মাটি হয়ে গেছে। ভগবান ওই যে মাথাটা নিচু করলেন আর উঁচু করে তাকাতে পারলেন। কিন্তু গর্জে উঠলেন রাধারানী, চিৎকার করে বলে, কি বললি মন্দা? তোর স্পর্শ করব আমার সঙ্গে দাঁড়িয়ে, আমার সঙ্গে দাঁড়িয়ে আমার বন্ধুকে তুই করে বলছিস? আমি আর সহ্য করতে পারছি না। আমি সব খুলে দেবো, তার যত লাগে নিতে চাই। দোহাই তোর পায়ে পড়ি, তুই আমার গোবিন্দকে চোর পদ্মা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তাহলে শোনো গোবিন্দ, ওই নূপুর যদি না পাই না তাহলে তোমার একদিনকে অনেকদিন দেখিব। পদ্মা তো চলে গেলেন। এবারে যত রাগে গিয়ে আমার রাধারানী করল গোবিন্দের, সারা ঋষি আমায় ভক্ত সমাজ করে নিষ্ঠুরের বদন আমি আর দেখতে চাই না। ওকে এক্ষুনি এক্ষুনি আমার কুঞ্জ থেকে উঠে যেতে বলবো। উঠে যেতে বলবো মহা নামে নাই মোর সুর, নামে নাই মোর সুর, যেতে বলবো মহা নামে নাই মোর সুর, উঠে যেতে বলবো মহা নামে নাই মোর সুর। উনি নাটের গুরুরেশ্বরী, উনি নাটের গুরু, উনি নাটের গুরুরেশ্বরী, উনি নাটের গুরু। উনি কইলেন গুণের বাহিরে নাচাইয়া ধরু, যখন উহার কেউ ছিল না তখন ছিল এখন উহার সব হয়েছে, তাহলে ঝুড়ি কোদাল নিয়ে আয় আর একবার তুই গোবর খুলিয়ে আনবি। বলে কেন? ও যেখানে বসে আছে মাটিটা পর্যন্ত অপবিত্র হয়ে গেছে। তাই বলি যেখানেতে বসে আছে তুমি ফেলো মাটি, যেখানে কহে দিল চন্দ্রী দাসে তা শুনিয়া দেশে, চন্দ্রী দাসে শুনিয়া দেশে, লোহার সঙ্গে লেহ করে। এই লেহ শব্দটা এসেছে স্নেহ, স্নেহ মানে হলো প্রেম বা ভালোবাসা। বলি উহার সঙ্গে লেহ করে তবু হইল শেষে, উহার সঙ্গে লেহ করে তবু হইল শেষে, আর নামে তারে নাই প্রেমে কাজ।
প্রথম পদ্ধতিটা হলো শান পদ্ধতি। শান মানে মিষ্টি মিষ্টি বাক্য বা মিষ্টি মিষ্টি কথা। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে দু চারটে মিষ্টি কথা বলে দেয়, আহা তুমি ছাড়া আমার কেউ নাই গো, তুমি আমার জীবন, তুমি আমার সর্বস্ব, অনেক সময় প্রেমিকার মান ভেঙে যাবে। কিন্তু তাতেও যদি মান না ভাঙে তাহলে দু নম্বর পদ্ধতি কি বলেছিলাম? দান। দু নম্বর পদ্ধতিটা হলো দান পদ্ধতি। দান মানে দেখবেন প্রেমিকা যদি মান করে, প্রেমিক যদি একটা মোটা অঙ্কে কিছু দান করে দেয়, গিন্নি মান করেছে স্বামী বাজার থেকে তিন ভরি একটা সোনার হার কিনে নিয়ে এসেছে, গিন্নি সামনে দাঁড়িয়ে কৌটো থেকে খুলে বলছে একজনকে ভালোবেসে দেবো বলে কিনেছিলাম তো, তিন দিন কথা বলে না, কাকে আর দেবো, যাই কি ওখানে বেরোত কথা বললে চিন্তা করছে সামনে দিয়ে তিন ভরি সোনার হার চলে যাচ্ছে, মান ভেঙে গেল। এটা হলো দান পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে যদি মান না ভাঙে তাহলে তিন নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বললাম? শাম দান ক্রিয়া। ক্রিয়া মানে ভালো কর্ম করে দেখায়, মানে প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটা ভালো কাজ করে দেখাতে পারে, অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে তখন চার নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। শাম দান ক্রিয়া হে হে মানে ভেদাভেদ করে দেখানো, তুমি কত ছোট আর আমি কত বড়, মানে তুমি কত নিচু আর আমি কত উঁচু, এটা যদি বুঝিয়ে দেওয়া যায় অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে তখন পাঁচ নম্বর পদ্ধতি, সেটা কি? শাম দান ক্রিয়া ভেদ নতি। নতি শব্দটা এসেছে প্রনতি থেকে, প্রনতি মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। প্রেমিকা যদি মান করে আর প্রেমিক যদি একবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে, সবার কিছু মনে করবেন আমার থেকে এখানে বয়সে কম যারা আছে তাদের একটা উপদেশ দিচ্ছি, খবরদার এই উপদেশটা যেন আমার থেকে বয়োজ্যেষ্ঠ নেবেন না, এই উপদেশটা ছোটদের জন্য, মানে আপনাদের জীবন হ্যাঁ ভালো করে শুনুন, ও উপদেশ শোনার জন্য বোলপুর থেকে এসেছে, আমার থেকে ছোট যারা তাদেরকে বলছি আপনাদের জীবনে যদি কোনোদিন এরকম দিন আসে মানে পায়ে ধরে ক্ষমা চাওয়ার দিন, তাহলে দয়া করে আমার কথাটা মাথায় রেখে ঘরের দরজাটা জানালা কিছু বন্ধ করে দিন। তার আগে কিন্তু সকালবেলার পাড়ায় মুখ দেখানো যাবে না। যাই হোক, তাহলে এটা হলো পঞ্চম পদ্ধতি, নতি পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে যদি মান না ভাঙে তাহলে ছ নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হলো শাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। উপেক্ষা মানে উপেক্ষা করে চলে যায়, যাও তো যাও তোমার মতো কথা বলা আছে, এই যদি উপেক্ষা করে চলে যায় ভীষণ প্রেমিকার মান ভেঙে। কিন্তু তাতেও যদি মান না ভাঙে তাহলে সর্বশেষ পদ্ধতি, এটা কিন্তু একটা ব্রহ্মাস্ত্র বাবা, নাম হলো রসান্তর। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই পদ্ধতি যদি কেউ প্রয়োগ করতে পারে তার মান ভাঙবেই ভাঙবে। পদ্ধতিটা হলো রসান্তর, মানে একটা নতুন করে রস সৃষ্টি করে দেওয়া হঠাৎ করে। এটা কেমন আমি একটু শিখিয়ে দিই আপনাদের, যদি কাজে লাগে আর কি শিখে রাখবেন। বাড়িতে ইলেকট্রিক বোর্ড আছে না, বোর্ডের সুইচের পাশাপাশি দেখবেন দু চারটে ফুটো থাকে, কি বলে তাকে প্লাগ,
ওই প্লাগের কাছাকাছি এখন নিয়ে যাবেন, খবরদার থাকার কিন্তু যেন এক ইঞ্চি দূরে থাকে আঙুলটা। আর লক্ষ্য রাখবেন গিন্নি কখনো দিতে আসছে, যেই দেখবেন গিন্নি কাছাকাছি এসে গেছে সঙ্গে সঙ্গে সত্যিকারের প্রেমিকা যদি সে হয় সে আর মান করে থাকতে পারবে। তাহলে এই যে সাতটি পদ্ধতি আমি আবার একবার আপনাদের বলে দিচ্ছি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর, আর কিন্তু বলবো না, এবারে জিজ্ঞেস করবো। আর এই সাতটি পদ্ধতি নিয়ে আমাদের গান বাজনা দেখি কত দূর যেতে পারে। যাই হোক, এই রাধারানী আমার মান করেছে কি বা বিন বিনোদিনী মানে দেখি তা দেখি আমার আহারে চরণ
দেখো সেই তো কাবিগো, দেখো সেই তো কাবিগো, দেখো সেই তো কাবিগো, বলি যারে লাগি জগতে কাঁদে। জগতে কাঁদে সেই তো কাঁদে, জগতে কাঁদে সেই তো কাঁদে, বলি যারে লাগি জগতে কাঁদে, যারে লাগি জগতে কাঁদে, আজি সেই কাঁদে আধার পড়ে। আমি হলাম কেনা তোমার, আমি হলাম কেনা তোমার, কেনা জানি গো, কেনা জানি গো, কেনা জানি গো, বলি আমি তোমার কেনা আমার শ্রমিকাদের আধারে পদে আমার শ্রমিকাদের আধারে পদে গোরাই রাখো রাই রাখো বলে রাধারানীকে মান করেছে গোবিন্দ, সেই মান ভাঙানোর চেষ্টা করছিল। এই প্রথম পদ্ধতিটা অবলম্বন করে গোবিন্দ রাধারানীর মান ভাঙার চেষ্টা করবেন। প্রথম পদ্ধতিটা কি বলেছিলাম? শাম,
সম্মানে কি বলেছিলাম? সম্মানে কি বলেছিলাম? মিষ্টি মিষ্টি কথা, আমার গোবিন্দের মতো এত ভালো মিষ্টি কথা বলতে জগতে আর কি জানেন, কারণ যিনি হলেন রসিকেন্দ্র চূড়ামণির আর এক বিন্দু রসে দুই ভুবন ভাসে, তার মতো মিষ্টি কথা বলতে জগতে আর কি জানেন। এই দেখুন কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমার গোবিন্দ রাধার মান ভাঙাবার চেষ্টা করছে। ও কথা এই যে আমার হৃদয়ের কথা, আমার প্রাণীর কথা রাধে গো, কথা শুনো শুনো ভাগ। বিষভানু বালা হে বিষভানু বালা হে, তুমি আমার আমার বিনোদিনীরা, এই যে আমার হৃদয়ের কথা, এই যে আমার প্রাণীর কথা শুনো শুনো ভাগু। হে বিষভানু বালা হে আমি যমুনার জল হাতে নিয়ে বলি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, তিল তুলসী হাতে নিয়ে বলছি, গোড়াই ধনী আমার আমি গৌরব করে বলিতে পারি, কাঁধে গো তুমি বিনা আমার, আরে কে আমি গৌরব করে বলতে বলতে পারি, তুমি আমি গর্ব করে বলতে পারি, তুমি বিনা আরে কেহ না, আমি গর্ব করে বলতে পারি, তুমি বিনা নাই গো। এই নাম ধরে বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ নাই হে, এই নাম ধরে বৃন্দাবনে তুমি মর, তুমি আমার সাগর চাচা, মানে তুমি আমার জীবন, তুমি আমার তুমি সাগর চাচা, তুমি আমার জীবন, তুমি তুমি সাগর তুমি আমার জীবন, তুমি বলো তুমি সাগর চেঁচান, আমি গর্ব করে বলতে পারি,
জগদীশ্বর ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেই অনাদি আদি যিনি যার চরণ পাবার আসে যোগী ঋষি ধ্যানী মুনি যোগ সাধনা করে সে কিনা বলছে যে রাধে তুমি ছাড়া এই জগতে আমরা আর কেহ নাই শোনো শোনো ঘনবালা বিনোদিনী রায় তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই এর থেকে মিষ্টি কথা জগতে কিছু হতে পারে শুধু তাই নয় আরো কি বলছে দেখুন তুমি আমার তন্ত্র মন্ত্র রাধে গো তুমি আমার ভেবে রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ভেবে আমার তুমি আমার সর্বস্ব ধন তুমি গো রাধে তুমি আমার তুমি হয়তো বলতে পারে তুমি কথার কথা তোমাকে ভোলাবার জন্য আমি বলছি তুমি ভাবতেই পারো কিন্তু সত্যি বলছি এটা আমার কথার কথা নয় এ আমার অন্তরের কথা আমার মনের কথা আমার হৃদয়ের কথা তোমার যদি বিশ্বাস না হয়
জগির যোগ ভরে ধ্যানীর তলে জগির যোগ জগির যোগ ভরে ধ্যানীর যদি বিশ্বাস যদি বিশ্বাস Oh,
জয় দুর্জয় ভগবান চিন্তা করলেন তাহলে দু নম্বর পদ্ধতি অবলম্বন করা যায়। আর কতক্ষণ পাবো আমি? যাই হোক, এই দেখুন দু নম্বর পদ্ধতি মানে দান পদ্ধতি প্রয়োগ করে রবীন্দ্র রাধার মান ভাঙাতে চাইছেন। কি দান করবো? ভগবান চিন্তা করলেন এমন কিছু দিতে হবে। দান মানে কি বলেছিলাম মায়েরা? তিন ভরি সোনার হারে, কিন্তু রাধার মতো প্রেমিকাকে কি তিন ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে? কোন বাড়ির মেয়ে সেটা দেখতে হবে, রাজবাড়ির মেয়ে বলে থাকে। জন্মের পরে টন টন কেজি কেজি সোনা দেখতে দেখতে বড় হয়েছে, তাকে সামান্য তিন ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে? তো ভগবান চিন্তা করলেন এমন কিছু দিতে হবে যেটা জগৎ একেবারে দুর্লভ, পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে। কি দেওয়া যায়? অনেক ভেবে চিন্তে ভগবান চিন্তা করলেন, হ্যাঁ পেয়েছি। কি না? আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে, গোবিন্দের সবচেয়ে প্রিয় মানুষটিকে, রাধারানী। তাহলে রাধারানী যদি গোবিন্দের সবচেয়ে প্রিয় হওয়া, সেই রাধার নামটা যে যন্ত্রে বাজে সেটা তাহলে গোবিন্দের কত প্রিয় হবে। ওই যে প্রাণেরও অধিক করেরও মুরলী লইতে আমার নাম, রাধারানী নিজে বলেছে। আমাদের কাছে সবচেয়ে প্রিয় কি? আমাদের বাবা এক্ষুনি যদি আপনাকে বলা হয় যে আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে আপনি আপনার প্রাণটাও দেওয়া নিন, দিতে পারবেন? তাহলে আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় হলো আমাদের প্রাণ, কিন্তু গোবিন্দের প্রাণের থেকে প্রিয় হলো করের মোহন মুরলী। কেন? ওই মুরলীটাতে দিন রাত রাধার নাম বাজে। তো ভগবান চিন্তা করলেন এত সুন্দর একটা মূল্যবান যন্ত্র যদি আমি রাধারানীর চরণে দিয়ে দিতে পারি, তাহলে বোধ হয় রাধারানী আর মান করে থাকতে পারবে। কিন্তু কোনো কিছু দিতে গেলে দেখবেন তিনবার বলতে হয়। যেমন আমরা পুজো করতে বসলে পুরোহিত যখন আমাদেরকে আচমন করায়, দেখবেন হাতে গঙ্গা জল দিয়ে বলে নমস্তে কৃষ্ণ, নমস্তে কৃষ্ণ, নমস্তে কৃষ্ণ, নমস্তে কৃষ্ণ, তিনবার। তিনবার না বলে দেওয়া হয় না, সেটা তার হয়। তাই ভগবানও দেখুন কি সুন্দর দান করছে, তিনবার বলে লেহ লেহ লেহ। পদাবলীটা ভালো করে শুনুন, তারপরে আমি গানটি গাইছি। বলছে লেহ 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 রায় সাধের মুরলী, এই যে তিনবার বললো লেহ লেহ লেহ, এই যে লেহ 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 রায় সাধের মুরলী, এই কথা কটা আমরা যে তালে গাইব, এই তালটা কীর্তন সমাজের একটা অপ্রচলিত বিখ্যাত তাল, মানে এ সমস্ত তালগুলো আজকে প্রায় বিলুপ্ত হতে চলেছে। এই তালটির নাম হলো মদঙ্গলা, 44 মাত্রা তাল, মনোহর সিং ঘরের একটা বিখ্যাত তাল এটা। 44 মাত্রা তাল, আমরা সেই তালেই গানটি গাইব, মদনদোলা তালে। আর আখরটা হচ্ছে লেহ 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 রায় সাধের মুরলী, এটা পদাবলী। এর আখরটা হলো আমি রাখাল বই তো নয়, আমার কিবা আছে আর কিবা দেব, তাই তোমার সাধের মুরলী তোমায় দিলাম। এই কথাগুলো আমরা এই তালটিতে গাইব। Oh, le ho, 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 le ho
আমি রাখাল বই তো আমার কিবা আছে তোমার কাছ থেকে কিছু চাই।
লেহো 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 রাম সাধে রো লেহো 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 রাম সাধে রো মুরলি লেহো 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 রাম সাধে রো লেহো 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 রাম সাধে রো মুরলি তবে বিনিময়ে আমি কি চাই জানো টাকা পয়সা ভাঙছুন কি চাই জানো রাধে আমি পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে তোমার চরণে ধুলি রাধে চরণে ধুলি রাধে বলি অন্য কিছু চরণে ধুলি রাম করি অন্য কিছু অন্য কিছু চাই না চরণে ধুলি রাম করি সহ মুখ তুলি 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 নয়ন নাচনি মাসে হিয়ারো তুলি রাধে বিনোদে সহজ জানি নাচন নাচে হিয়ারো তুলি রাধে বিনোদে তোমার নজর মেলে চাও গো নজর মেলে চাও গো তুমি নজর মেলে চাও গো নজর মেলে চাও গো তুমি না যাই দুর্জয় মান সঙ্গী রাষ্ট্রে তাহলে দু নম্বর পদ্ধতি অবলম্বন করে রাধার মান ভাঙানো গেল না এখনো পাঁচটা পদ্ধতি বাকি তা আমরা আর এগোতে পারছি না এবার আমাদের প্রভুপাদ তিনি প্রভুপাদ মহাশয় কৃপাতে আসবেন তাই আমরা এখানেই যাচ্ছি যদি আবার সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।